একটু শব্দটা দেখে নি। দিলাম কিন্তু বাড়ি আমরা এখানে একটু ভাঙছিলাম। সত্যি আমার কাছে খুব অবাক লাগছিল যে আমি তিল তিল করে এতগুলো টাকা ব্যাংকে জমিয়ে ফেলেছি। যদিও এটা একদিনে তো কখনোই সম্ভব না, কারণ মাটির ব্যাংকে সবাই একদিনে টাকা জমায় না। তবে আমার এই মাটির ব্যাংকে বয়সটা কিন্তু খুব একটা বেশি না, 1 বছর প্লাস। এই হচ্ছে আমাদের ব্যাংকের টাকা। প্রথমে আমরা বেশি 100 টাকাই রাখছিলাম, তারপর 500, মাধ্যমে পয়সাগুলোর মধ্যে ছিল না, পয়সাটা ছিল 500, তারপর এই যে 100 টাকাতে 500, আর এগুলো হচ্ছে 1000 টাকা। গুনতে গুনতে তো আজকে 8:30 হয়ে যাবে গুনতে গুনতে। হ্যাঁ, তো এখন এটা আমরা গুনবো, দেখি কত টাকা হয়। আমি আপডেট দিব যে এটার কত টাকা হয় আর কি কিনছি সেটাও বলবো, কেন জমিয়েছিলাম সেটাও বলবো। হুতো কাগড়িয়া লখি লখি থাকি কানুড়া তারা মন মানতি, হুতো কাগড়িয়া লখি লখি যে গুণা প্রায় শেষ, ওর বাবা গুনে তারপর আমাকে আবার বললো যে তুমি আরেকবার ফিনিশিং দাও যাতে ভুল না হয়। তো আমাদের এই টাকা গুনতে গুনতে প্রায় 2:30 বেজে গিয়েছে। তো আমরা এখন এই টাকাগুলো গুনছি, ওর বাবা গুনে আমাকে দিচ্ছে আর আমিও গুনছি। তো এই যে মেয়ে হচ্ছে 100 টাকাগুলো নিয়ে বসে আছে। আর এই টাকাগুলো কেন আমি জমিয়েছিলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এই টাকাগুলো জমিয়েছিলাম আমরা 1-1.5 বছর আগে থেকেই ভাবছিলাম যে আমরা একটা ফ্ল্যাট বুকিং দিব, এবং সেই ফ্ল্যাট রেজিস্ট্রির কাজে আমি এই টাকাটা সাথে ইউজ করব। কিন্তু ভাগ্যের আসলে নির্মম পরিহাস। তোমরা তো অনেকেই জানো যে আমার শাশুড়ি মা অসুস্থ ছিল, 1.5 বছর ওনার চিকিৎসা করাতে হয়েছে এবং অনেক টাকা লেগেছে। তো বাবার সাথে আমাদেরও অনেক টাকা দিতে হয়েছে, তোমাদের দাদাও দিয়েছে এবং আমি বেশ কিছু টাকা দিয়েছি, যার কারণে আমাদের স্বপ্নটা ওখানেই থেমে গিয়েছে। শেষ পর্যন্ত মাকে তো বাঁচাতেই পারিনি এবং আমাদের স্বপ্নটাও স্টপ হয়ে গিয়েছে। আর বেশি কিছু বলছি না, কারণ অনেক আমার আত্মীয় স্বজন ফ্যামিলির লোকজন আমার ভিডিও দেখে, তারা আবার নেগেটিভ মাইন্ডে নিবে। তো লাস্ট পর্যন্ত আমাদের টাকাগুলো শেষ, অ্যামাউন্ট তো তোমরা দেখতেই পাচ্ছ কত হয়েছে। তো যাই হোক, আমি রেডি হয়ে গিয়েছি পরের দিন, এখন তোমাদের দাদাকে নিয়ে বের হয়েছি। তোমাদের দাদার অনেক দিন থেকেই শখ ছিল যে সে একটা ডিভাইস কিনবে, যদিও আমি তাকে অনেক আগেই কিনে দিতে চেয়েছি, কিন্তু ও বলছিল যে না, তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছ, আমি এবার তোমাকে একটা জিনিস কিনে দিব, তুমি যদি সেটা নাও তাহলে আমিও নিব। আমি বললাম ঠিক আছে চলো। তো এই যে আমরা দুজন মিলে চলে এসেছি বসুন্ধরা শপিং মলে, আর মেয়ে বাসায় ছিল, কারণ লক্ষ্মী ছিল, ওর কাছে মেয়ে আসতে চাচ্ছিল না। তো আমরা এসে আমরা দুটো ডিভাইস পছন্দ করে ফেললাম। এটা হচ্ছে iPhone 14 Pro Max, যেটা আমার জন্য, আর এইটা হচ্ছে স্যামসাং S23 আলট্রা, তো এটা হচ্ছে তোমাদের দাদার জন্য।
তো এটা নেয়ার পর সে আমাকে বলছিল যে আমি আজকে এই ফোনটা কিনলাম, না জানি আমাকে কত দিক থেকে কত কথা শুনতে হবে। আমরা দুজনে দুজনার মতো করে ইনকাম করি, কিন্তু কোনো কিছু কেনার আগে আমাদেরকে অনেকবার চিন্তা করতে হয়, কারণ অনেকেই বসে থাকে আমাদেরকে কথা শোনানোর জন্য। তো যাক, আর এসব না বলি। আমরা দুইটা ডিভাইস কিনলাম, কেনার পর ওরটা ওপেন করলাম, ওই আমারে বললো যে তুমি ওপেন করে দাও। এই যে ওর ডিভাইসটা আমি একদম ওপেন করে ওর হাতে তুলে দিলাম, আর সে যে কি খুশি হয়েছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে এটা হচ্ছে আমার আইফোন 14 প্রো ম্যাক্স, আমি এটা আপডেট করলাম, আর দুইটা মিলে 4 লাখ প্লাস। আর আমার আগের ফোনটা ছিল যেটা আইফোন 12 প্রো ম্যাক্স, ওইটাই আমি এক্সচেঞ্জ দিলাম, দেওয়ার পর আমি হচ্ছে 14টা নিলাম। তো আমি আইফোন 12-এর মায়া ছাড়তে পারছিলাম না, আসলে ফোনটা অনেক ভালো ছিল, কোনো প্রবলেমই ছিল না, জাস্ট একটু আপডেট করব জন্য আমি এটা নিলাম। তো ব্যাংকের 1,25,000 আর আমার এই ফোনটা এক্সচেঞ্জ করে কিছু টাকা পাওয়া গেছে। তো দুইটা মিলে দেওয়ার পরও আমাদেরকে আরও 2 লাখ টাকারও ওপরে টাকা দিতে হয়েছে দুইটা ফোন কিনতে। যদিও এই অ্যামাউন্টটা অনেক অনেক পরিমাণে বেশি, শুধু আমার কাছে না, অনেকের কাছে, তারপরও আমার কাছে মনে হয় শখের দাম 1 লাখ টাকা। অনেক কষ্ট করে টাকা উপার্জন করি, কিন্তু সেই টাকা যদি নিজেদের ভালো লাগার সুখের পেছনে যদি ব্যয় না করতে পারি, তাহলে আমার তো কোনো লাভ হইল না। জানি না হয়তো কখন মরে যাব, কেই জানে। তো যতদিন বেঁচে আছি ততদিন তো ভালো থাকবো, তাই আমি তাকে নিয়ে সব সময় এরকমই ভালো থাকতে চাই। আমার ভিউয়ার্সদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে, আমি যেন এই মানুষটাকে নিয়ে অনেক ভালো থাকতে পারি এবং দুজন দুজনার স্বপ্ন, ছোট ছোট স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা বাসায় এসে একটা টিকটক করছিলাম, সেটারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের জন্য তোমরা মন খুলে আশীর্বাদ করো, আমরাও তোমাদের জন্য প্রাণ খুলে আশীর্বাদ করি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাদের ডিভাইসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি প্লিজ একটা করে শেয়ার করে আমাদের সাথেই থাকবে, আমাদের পাশেই থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সেই সাথে আমরা বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।